শুভ দোল। এবার এই শুভ দোল শব্দটা এখনই পুরনো হয়ে গেছে কিনা আমার জানা নেই, কিন্তু এখনো দোল যার বাড়িতে কাটেনি, এখনো দোলের রং যার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, একটা রাতে বদলে যাওয়া সেই মানুষটি আজকে তার বাড়িতে আড্ডা, কে তিনি চলুন দেখে নেওয়া যাক। একটু খুঁজতে হবে যদিও বাড়িটি, দুজন বাচ্চাকে পেয়েছি দেখি। সুচিস্মিতা বাড়ি কোনটা, কে হয়? আচ্ছা, যারা কাম্মি বলে ডাকে তাদেরকে পেয়েছি। শুরুই হোক ওদেরকে দিয়ে, রং খেলা হয়েছে, ভালো লেগেছে? গান শোনা হয় কাম্মির? কোন গানটা সব থেকে ভালো লাগে? কালকে যে গানটা করলো, কোন গানটা করলো? চিল চিল চিল্লাকে। আচ্ছা, ঝাই কারে। আচ্ছা, তাহলে আমরা এই একটা ছোট্ট প্রোমো পেয়ে গেছি কি গান, কোন গানটা ভালো লাগে আমরা সবকটাই শুনবো। আগে একটু দেখেন কি করছে সুচিস্মিতা। সুচিস্মিতা, কংগ্রেচুলেশনস, কেমন আছো বলো? খুব ভালো আছি। আর কি বদলাচ্ছে, মানে একটা থেকে কি বদলে গেল? সেই হিসেবে দেখতে গেলে তো কিছুই বদলায়নি, মানে আমার অন্তত কিছু মনে হচ্ছে না, কিন্তু হ্যাঁ একটা ভীষণ ভালো লাগা যে এত এতগুলো মাস ধরে যে লড়াইটা আমাদের চলছিল সেটা কোথাও গিয়ে একটা সফল হয়েছে, যেটা একদম মানে অনেস্টলি শুরুতে তো একদমই ভাবিনি, সেটা হয়তো কেউই ভাবে না। প্রত্যেক দিন ভাবতাম যে আজকেরটা যেন খুব ভালো হয়, তো তারপর হতে হতে ফাইনালি যেটা হয়েছে তার জন্য আমি খুব খুশি। একটু সবাইকে দেখে নিতে বলবো, এখানে একটা গোল জমায়েত চলছে এখনো, যেটা রেশ কাটেনি, তো সেটা টপকে আপাতত আমরা চলে যাচ্ছি সোজা ওর ঘরে। আচ্ছা, খুব বাজে অবস্থা, কারণ মানে এখনো লাগে আনপ্যাক করা হয়নি, ঠিক আছে, সবকিছু এরকম ভাবে পড়ে আছে। আমি তো বহুদিন ছিলাম না, মানে যতদিন টিভিতে দেখিয়েছে সেটা তো একটা আছেই, প্লাস একটা গ্রুমিং সেশন ছিল, তো সব মিলিয়ে আমি প্রায় 8-9 মাস বাড়িতে ছিলাম না। তো মাঝে মাঝে খুব সামান্য হয়তো 2-3 দিনের ছুটিতে এসেছি, পুজোর সময় কটা দিন ছুটিতে এসেছিলাম, তো বহুদিন পরে এই যে বাড়িতে এসেছি সেটাও ভীষণ ভালো লাগছে। আচ্ছা, বহুদিন বাদে যখন বাড়িতে আসলে প্রথম কোন কথাটা মনে হলো, ঘরটা দেখে কোনটা কি কথা মনে হলো? ঘরটা দেখে মনে হলো, মানে অনেস্টলি বলছি, ওখানে গিয়ে মনে হতো বাড়ি ভীষণ মিস করতাম, ওখান থেকে এখানে এসে আবার ওই জায়গাটা মিস করছি, কারণ ওখানে সব বন্ধু বান্ধবরা। আর আমার একটা ব্যাপার হচ্ছে, আমি বিয়ের ঠিক 6 মাসের মাথায় চলে গিয়েছিলাম সুপার সিঙ্গারের জন্য, তো একদম নতুন নতুন, তখন সবাই সবার খুব প্রশ্ন ছিল কি করে আছিস রে বরকে ছেড়ে, এরকম সব চাই হোক। তো এতদিন থাকতে থাকতে যেটা হয়েছিল, আমি না ভুলে গিয়েছিলাম যে আমি ম্যারিড অ্যাকচুয়ালি। আবার মানে ফিনালে যখন মানে শ্যুট হচ্ছে, সবাই গিয়েছিল, আমার হাজব্যান্ড গিয়েছিল, আমার শাশুড়ি গিয়েছিল, আমার বাবা গিয়েছিল, তো ওদের দেখে ফাইনালি মানে ও আচ্ছা আমার তো বিয়ে হয়েছিল, আচ্ছা আমি শ্বশুরবাড়িতে। মানে এই যে বিয়ের পর আর বিয়ের আগে দুটোতেই গানের একটা স্ট্রাগল তোমাকে করতে হয়েছে, তফাৎটা কি হলো? তফাৎ বলতে বিয়ের আগে যেটা ছিল, মানে আমি ভীষণ আমি আমি খুব লাকি, আমি খুব ব্লেসড, কারণ আমি আমার বাবা মায়ের যেরকম সাপোর্ট পেয়েছি, তারপর বিয়ের পরে মানে শ্বশুরবাড়ির থেকেও, আমার হাজব্যান্ডের থেকে বা আমার শাশুড়ি মায়ের থেকে বা আরও যারা আছেন আর কি, তাদের থেকেও ঠিক ওই ওই রকমই ওই পরিমাণেই সাপোর্টটা আমি পেয়েছি, আলাদা কখনো কিছু মনে হয়নি। আর যেটা ব্যাপার সেটা হলো, মানে আমি বিয়ে করে কোথাও যাইনি, আমার বাড়ি পাশেই আর কি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা চলে এসেছেন আমাদের পাড়ায়, বিয়ে হয়ে আমার বর এসেছে আমাদের এখানে, আমি যাইনি কোথাও। তো এটাও এটাও অনেকটা মানে আমার গানের জন্যই, মানে অনেকটা কেন মানে এটা আমার গানের জন্যই, তার কারণ আমার বাবা সবসময়, আমি যেরকম বলেছিলাম আমার বাবা সবসময় আমার সঙ্গে থাকেন, কারণ আমি মানে আমি বাপি বলি, তো বাপিকে ছাড়া আমি গানের ব্যাপারগুলো কিছু করতে পারি না, মানে কেউ হয়তো কোথাও বললো যে একটা গান শোনানোর কথা, সেটা আমি বাপির দিকে তাকিয়ে কী গাইবো এরকম ব্যাপার। তো আমার গানের ক্ষেত্রে মানে অবভিয়াসলি আমার হাজব্যান্ডের পক্ষে তো আর সবসময় আমাকে নিয়ে এদিক ওদিক যাওয়া সম্ভব না, তো সেইটা আমার বাপিকে খুব দরকার, তো সেই জন্য যাতে মানে সেই সুবিধাটা যাতে হয় বাপিকে, যাতে আমি সবসময় পাই, সেজন্য আমি কাছেই আছি। আর সেটা আমার শাশুড়ি মা ভীষণ ভালোভাবে মেনে নিয়েছেন, যে প্রথমেই বলেছিলেন যে হ্যাঁ কোনো ব্যাপার নয়, ও এখানেই থাকুক, মানে ওরা এই কাছাকাছি কোথাও ফ্ল্যাট কিনে এখানে থাকুক। আরেকটা যেটা ব্যাপার হলো, আমি হচ্ছি মানে
গৃহকর্মে অষ্টরম্ভা। তো সেই ব্যাপারগুলো আমার শাশুড়ি মা ভীষণ ভালোভাবে, মানে আমার মা ঠিক যেভাবে ম্যানেজ করতো আর কি, আমার শাশুড়ি মাও সেইভাবে ম্যানেজ করে, মানে কোনো অভিযোগ নেই এটা নিয়ে যে বৌমা পারে না। মানে ওই যেটা দেওয়া হয়েছে না ফাটাফাটি বৌমার একটা ট্যাগ দেওয়া হয়েছে, ওটা অ্যাকচুয়ালি ইয়ার্কি করে, মানে আমি একদম বৌমা ম্যাটেরিয়াল নই সেই জন্য। এটা অ্যাকচুয়ালি নামটা দিয়েছিল কিন্তু কৌশিকীদি, একদম যেদিন ফার্স্ট আমাদের তো প্রথমে তিনটে রাউন্ড হয়েছে অডিশনের, তো তাতে ফার্স্ট যে অডিশন রাউন্ডটা ছিল ওখানেই মানে আমার নাম দেওয়া হয়েছিল, মানে কৌশিকীদি দিয়েছিল যে ওকে আমরা ফাটাফাটি বৌমা বলবো, সেই থেকে চলে আসছে। তারপর যিশুদা বলতো। আচ্ছা একটা জিনিস বলো, যে ওখান থেকে তো মানে এখনো তো সবটা টাটকা, সব স্মৃতিটা টাটকা, এখন যদি তোমাকে বলা হয় যে তোমাকে একটু ফিরে যেতে, ফিরে গিয়ে সব থেকে খুব পছন্দের এপিসোড কোনটা ছিল, বা অনেকগুলো ঘটনা ঘটেছে কোনটা এখনো মানে একটা বলতে বললে কোনটা বলবে? প্রি ফিনালে মানে প্রচণ্ড মজা করেছি আমরা, যেখানে আমাদের ওই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল। আর তার আরেকটা কারণ হচ্ছে, প্রথমত প্রত্যেকটা এপিসোডে একটা প্রেশার থাকে যে পরেরটাতে যেতে পারবো কিনা, তো এই যে ধরো ফিনালেতে মানে সেমিফাইনাল থেকে উঠে গেলাম, ফিনালেতে উঠে গেলাম, মানে তখন একটা মনে হয়েছিল যে ফিনালে উঠে যাওয়া মানেই ঠিক আছে, চলো তারপর যা খুশি হোক, পজিশনটা কোনো ব্যাপার নয়, ফাইনাল স্টেজটাতে আমরা গাইতে পারছি, এটা একটা আলটিমেট ব্যাপার আর কি, মানে সুপার সিঙ্গারের জন্য অন্তত এই জার্নিটার জন্য। তো আমরা ওই ওই রাউন্ডটাতে কি প্রি ফিনালেতে কি মানে ওটা একটা সেলিব্রেশন রাউন্ড ছিল, আমরা অলরেডি ফিনালেতে চলে গেছি সুপার ফিনালেতে, তো মন ভীষণ মানে খুশি ছিল, মাথা খুব হালকা ছিল, কারণ তখনও ফিনালের জন্য ভাবছিলাম না সত্যি বলতে। তো সব মিলিয়ে আর ওই আমাদের যে মজার মজার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, আমি প্রচণ্ড ইমোশনাল, তো কিছু হলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত ওখানে, তো সেই জন্য আমাকে একটা জল জলে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আমি ওটা দেখাবো, আমি বাড়িতে এনেছি জলের কল দিয়ে, কারণ আমার প্রচণ্ড চোখ দিয়ে জল বেরোতো দেখাতো সেজন্য। তো সব মিলিয়ে ওটা ভীষণ অ্যাওয়ার্ডগুলো খুব ইনোভেটিভ লেগেছে, আর পুরো আলাদাই ছিল আর কি এপিসোডটা আমাদের। যার বাড়িতে আড্ডা দিচ্ছি যে সুচিস্মিতাকে আমরা চিনি, সেটা তো গানের জন্য চিনি, এখনো পর্যন্ত একটা গানও আমরা শুনিনি, এবার হচ্ছে গানটা গাইতে হবে, কোন গান গাইবে? মানে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, অনেকগুলো গান গিয়েছে, অনেকগুলো এপিসোড হয়েছে, অনেক ভালো লাগা আছে, অনেক ভালো কথা আছে, কোনো একটা ঘটনা যেটা তোমাকে এখনো মনে করাচ্ছে ওই ওই গানটা দিয়ে, ওইখানে গাওয়া এরকম কোনো গান? ব্যাপারটা হলো প্রচুর গান গেয়েছি, কিন্তু আমি ফিনালেতে গিয়েছি, তোমরা শুনেছো নিশ্চয়ই লাগ যা গেলে লতাজি, ঠিক আছে, গানটা আমার বরাবরই ভীষণ প্রিয়, মানে আমি বলে থাকি ওটা গান, ওটা আলাদা কিছু নয়, ওটা আমি, মানে গানটাই আমি এরকম একটা। তো মানে লতাজি চলে গেছেন আমাদের ছেড়ে, সেই সময় গানটা গেয়েছি, মানে গানটা আমি গেয়েওছি ভীষণ কষ্ট করে, মানে আমার না আমি কান্না আটকে রাখতাম, আমি যেরকম বললাম আমি সুপার ইমোশনাল। হমকো মিলি হে আজি ঘড়িয়া নসিব সে জি ভর কে দেখ লিজিয়ে হমকো করিব সে ফির আপকে নসিব মে ইয়ে বাত হো না হো শায়দ ফির ইস জনম মে মুলাকাত হো না হো লগ যা গলে সে। যে গানটা শুরু হলো আজকের ইন্টারভিউয়ের মধ্যে, সেই গানটা বোধহয় একটা অন্য ইমোশন অ্যাড করে। আচ্ছা যেটা একটা খোঁজ থাকবে সেটা হচ্ছে, আমি একটা হারমোনিয়াম দেখতে পাচ্ছি, হারমোনিয়ামটা কি হাত দেওয়া হয়েছে আসার পর থেকে? না এখনো হাত দেওয়া হয়নি। তাহলে আজকে হারমোনিয়ামটা একটু তুলি, তোলার পরে আছে ওরা ওদের দুজনের কিছু কথাও একদম শুরুতে বলেছে, ওদের দুজনের গান আছে যেটা ওদের প্রচণ্ড পছন্দের গান, সেটা ওরাও গাইবে, কাম্মা মানে কি বলে যেন কাম্মি, কাম্মিও গাইবে। এখন বেশি আদর করে। আচ্ছা বেশ,
আমি হারমোনিয়ামটা নিই। হুম, এটা হাত দেওয়া কতদিন বাদে? ফিনালের আগে তো দিয়েছি, গান তো করেছি। হ্যাঁ, এসে এখন একটু ছুটি কাটাচ্ছি আর কি। আচ্ছা, ওরাও একটু ছুটি কাটাচ্ছে, রেস্ট নিচ্ছে। হ্যাঁ, রেস্ট নিচ্ছে, অনেক হয়েছে। হ্যাঁ, একটু প্রেশার গেছে। হ্যাঁ, মেন্টাল প্রেশার, মেনলি মেন্টাল প্রেশার, কারণ আমাদের তো আর গায়ে হাতে কোনো কাজকর্ম করতে হয় না। আরেকটা যেটা হয়েছে, আমি ওখানে বসে বসে প্রচুর খাওয়া দাওয়া করেছি আমরা। আমাদের একটা গ্রুপ ছিল মানসী, আমি তো আমরা ভীষণ ভুক্কার গোছে প্রচুর খেয়ে খেয়ে, বসে বসে খেয়ে খেয়ে বেশ ভালো মোটা হয়েছি। বাড়িতে আসার পর সেটা আমাকে শুনতে হচ্ছে। আমি ঠিক দেখলাম ফার্স্ট যেদিন আমার টেলিকাস্ট ছিল সেদিন, সেদিনের মুখটা আর ফিনালের মুখটা দেখবে, ওটা একটা শেপ ছিল, এটা গোল হয়ে গেছে, মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হারমোনিয়ামটা প্রথম, হারমোনিয়ামটা পেয়ে প্রথম কোন গানটা ছিল মানে? প্রথমে তো সারেগামাপা করতাম গান তো। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত করেছিলাম, আমি শুরুই করেছিলাম। আচ্ছা, ওদের কিছু রিকোয়েস্ট ছিল, ওরা ভালো লেগেছে? চিল 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 লাগে তোমার? দুজনের দুখানা রিকোয়েস্ট আছে, চিল 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 লাগে। আমি এখন হারমোনিয়ামে কি করে গাইবো? আরে, তার সঙ্গে আশেপাশে গাইতে হবে। এসো, চলে এসো, পাশে এসো, চলে। আচ্ছা, ছলকারেটা গাওয়া সম্ভব মোটামুটি? ঠিক আছে, গাও আমার সঙ্গে। এটা আমি কি করে গাইবো? ये किसकी है आहट, ये किसका है साया, हुई दिल में दस्तक, यहाँ कौन पाया? हम पे किसने কেউ একজন উকি দিয়ে গেছে দরজায়। হ্যাঁ, সেটা কে সেটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, যার জন্য সুচিস্মিতার নতুন জীবন শুরু হয়েছে তাকে এবার একটা ইন্ট্রোডাকশনের পালা। দাদা, সুচিস্মিতাই করাক। দাদা, তুমি ওদিকে চলে যাও। আচ্ছা, আমি বুমটা বোধহয় দিয়ে দেওয়াটা ভালো, এখন ওদের দুজনকে একটু ছেড়ে দিই। আমার হাজব্যান্ড অর্ণব চক্রবর্তী। নমস্কার। আরে, এই যে মিষ্টি হাসি, এই হাসির ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল? হাসির ঘটনা তুমি বলো। আমি শুরু করেছিলাম, তো আমি বলি। আমাদের মানে খুব টিপিক্যাল প্রেম আর কি, ফেসবুক থেকে প্রেম। ফেসবুকে মানে কি বলবো, আমাদের মানে ও অনেকদিন ধরে আমার ফ্রেন্ড লিস্টে ছিল, কিন্তু যা হয় না মানে সবাইকে কি আর আমরা চিনি, যতজন থাকে এত তো লোকে আছে। তো একদিন হঠাৎই একটা এমনি আর কি, জাস্ট আমি ফোন ঘাটছি আর কি, ফেসবুক করছি, করতে করতে হঠাৎ একটা মানে ওর ছবিটা এলো আর কি, দেখে ভালো লাগলো। আর তখন একটা এরকম ইয়ে হয়েছিল যে না, এবার একটা প্রেম করতেই হবে, সবাই প্রেম করছে, এবার আমাকেও প্রেম করতে হবে এরকম। তা আমি গিয়ে মানে ভীষণ মানে যেটা আমার সঙ্গে একদম, অনেক সময় হয় না দেখবে মানুষ মানে একে দেখলে মনে হয় না যে এটা করতে পারে, কিন্তু সে অ্যাকচুয়ালি এটা করে ফেলে। তো আমি নিজেও জানতাম না যে আমি এরকম ডেসপারেট হয়ে এরকম কিছু করে ফেলবো। তো আমি গিয়ে মেসেঞ্জারে গিয়ে
মানে গেলাম আর কি, যে ওকে হাই হ্যালো কিছু একটা লিখবো বলে। ওমা গিয়ে দেখলাম যে আমাকে 3 বছর ধরে আর কি হ্যাপি বার্থডে, মানে আমাকে বার্থডে উইশ করে গেছে। তো আমি সেটা দিয়ে থ্যাংক ইউ লিখলাম, তারপরে ও তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, মানে ওখান থেকে শুরু আর কি। তারপর আমি জেনে নিলাম, না না আমিই করেছিলাম, মানে আমি জাস্ট জেনে নিয়েছিলাম। এরকম কোথায় লেখা আছে যে সবসময় ছেলেদেরই প্রপোজ করতে হবে? এরকম আমার ভালো লেগেছে, আমি বলেছি এরকম আর কি। বাস আমি একটু ক্লিয়ার হয়ে নিলাম যে মানে এইদিকে রাস্তা ক্লিয়ার আছে কিনা, হতেই পারে হয়তো প্রেম করছে। তো দেখলাম যখন না, তখন আমি বললাম যে আমার একটা বয়ফ্রেন্ড দরকার, আমার বয়ফ্রেন্ড হবে এরকম। হ্যাঁ হ্যাঁ কি মানে বয়ফ্রেন্ড দরকার এইভাবে, বয়ফ্রেন্ড তো হ্যাঁ করতাম সেই সময়, তো সেই থেকেই সূত্রপাতটা হয়েছিল। তা আমি তো প্রথমে বন্ধুত্ব, আমি ওকে যখন বলেছে তখনও বলছিলাম যে না আগে একটু বন্ধুত্ব হোক, তারপর আমরা একটু নিজেদেরকে জানি, তারপর ব্যাপারটা ইয়ে করে। ও বলছে না আমার অত ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাক। তো দেখতে দেখতে এগিয়ে গেল ব্যাপারটা, অসুবিধা 5-6 বছর মানে এতদিনে তো 7-8 মানে ধরো 15 থেকে, 2015 থেকে বিয়ে করেছি মোটামুটি 5.5-6 বছর প্রেম করে তারপর বিয়ে করেছি। সুপার সিঙ্গার এর অডিশনে নিলাম মনে পড়ে? হ্যাঁ ভালো মতোই মনে পড়ে। ওই দিনকার তো মানে আমরা ও যেদিন ওর ইয়ে ছিল, অডিশন ছিল, সেদিনকার তো ওকে হোল্ডে রেখে দিয়েছিল। তো সেটাতে আমরা খুব অবাকও হয়ে গিয়েছিলাম যে এত মানে ভালো গিয়েও কেন হোল্ডে গেল। তারপর যাই হোক, সেখান থেকে ও অনেক লড়াই করে, মানে প্রত্যেকটা স্টেপেই অনেক লড়াই করে করে ও ওপরে উঠেছে। তো সেটা শুরু থেকেই ছিল, মানে অডিশনে শুরু থেকেই সেটা ছিল আর কি। মানে আমার মানে সুপার সিঙ্গার এর খাতা শুরুই হয়েছিল হোল্ড দিয়ে আর কি, আর দুটো একদম আলাদা আর কি। মানে আমি বলছি না, আমি একদম মানে প্রথম দিন ওরকম কোনো ভাবনাই ছিল না। প্রথম কথা যখন শুরু হয়েছিল সুপার সিঙ্গার, তখন একটা মানে আমাদের লকডাউন একটা পিরিয়ড চলছিল, একটু না আমি খুব ভালো মতনই মানে যা হয়, আমি এত অশান্তি করতাম বাড়িতে, মানে এত নিজের মাথা খারাপ ওরও মাথা খারাপ করে দিচ্ছে আর কি, মানে যেটা আমার দরকার চাচ্ছিল না। তো আমরাই জোর করে বললাম যে না তুমি ওখানটায় যাও অন্তত পক্ষে, এখন গানের মধ্যে সেইভাবে নেই যেহেতু প্রোগ্রাম বা সেরকম সুযোগগুলো কম। ছোট নাম আছে কি কিছু? ছোট নামে ডাকা কি বলে ডাকে অনেক। আর আমি লিপি বলেই ডাকি, এছাড়া তিস্তা বিবি বলে ডাকি। আচ্ছা ভালো, এই ডাকগুলো তখন হ্যাঁ ওর সমুদ্র পছন্দ, আমাকে সমুদ্র বলে ডাকতো আমি তখন, আমার যেহেতু আমার তিস্তা নদী পছন্দ। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত যেন থামবে জল, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও। আচ্ছা বেশ চলো এবার আমরা একটু বড়দের সঙ্গে কথা বলবো। এখানে আমার বাড়ির সবাই রয়েছেন, পরিবারের সবাই, তো আমি আলাপ করিয়ে দিই একে একে। আমার মা, আমার বাবা, আমার শাশুড়ি মা, মাসি, মাসির ছেলে, মাসির মেয়ে, দাদা ভাই, বৌদি, এরা দুজন হচ্ছে কিউ ইউ, আর আমার হাজবেন্ডকে তো আগেই দেখলেন। হ্যাঁ হ্যাঁ চলছে। হ্যাঁ হ্যাঁ মেদিনীপুর থেকে মেয়েকে কলকাতায় নিয়ে আসা শুধু গানের জন্য, গানে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই। তো সুপার সিঙ্গার সিজন 3-র এই সুপার সিঙ্গার হওয়াটা ওর ক্ষেত্রে একটা ভীষণ প্লাস পয়েন্ট, ভীষণ মানে এই যে কি করে কি হয় এই যে নানা রকম, ঠিক আছে, তার থেকে ও আপাতত সাময়িক নিস্তার পেল।
এবং অবশ্যই ও আশা করছি আগামী দিনে ভীষণভাবে এগিয়ে যাবে। স্কুলের হ্যাঁ, অল্পদিন আগে একটা বিয়ে বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল, মেয়ের বান্ধবী কলেজের প্রিন্সিপালে এসেছিলেন, এখানে বিবেকানন্দ ওমেন্স কলেজ বেহালা চৌরাস্তা, ওই কলেজেরই ওর ছাত্রী। তো সেদিন ওর একটা পারফরমেন্সও ছিল টিভিতে, ম্যাডামরা দেখেছেন, এসে হঠাৎ ম্যাডাম বলছেন যে আপনার কথাটাই আজ ঠিক হলো, আমার ভীষণভাবে মনে পড়ছে, আমি তো ভুলে গিয়েছিলাম কী কথা। কোনো এক কারণে ম্যাডামের কাছে একবার গিয়েছিলাম আমি ওর ছুটি মঞ্জুর করতে 6 মাসের জন্য কলেজ থেকে। তো তখনই তিনি বলেছিলেন যে পড়াশোনা ছেড়ে দিয়ে গান, তারই প্রেক্ষিতে আমার এই কথা ছিল যে ম্যাডাম শুধু পড়াশোনার জন্য আমি ওকে কলকাতায় নিয়ে আসিনি, আমাদের মেদিনীপুরেও যথেষ্ট পড়াশোনার জন্য ভালো জায়গা, কিন্তু ওর গানটাকে আগিয়ে নিয়ে যেতে চাই বলেই, মানে ওর চাকরি বাকরির থেকে আমি গানের প্রতি বেশি আগ্রহী, কারণ আমার মনে হয়েছে ও গানে বোধহয় এগিয়ে যেতে পারে। পড়াশোনা তো অবশ্যই করতে হয়, যে কোনো ছেলে মেয়েকে অবশ্যই করতে হয়, ও আমার খুব বাধ্যের মেয়ে এবং আবারও বলি খুব ভালো স্টুডেন্টও। হ্যাঁ, ও এমএ কমপ্লিট করেছে বেঙ্গলি লিটারেচার নিয়ে, ও যথেষ্ট ভালো নম্বর পেয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছে, এবং নিশ্চয়ই কোনো স্কুল মাস্টার বা এই ধরনের হয়তো বা বিডি ট্রেনিং ফ্রেনিং নিয়ে ও যদি আমি নিয়ে যেতাম যেত হয়তো, কিন্তু আমি সেদিকে আগ্রহী নই, আমি ওর সঙ্গীত নিয়েই বিশেষ করে আগ্রহী, এটাই আমার বলা। আচ্ছা, যেটা এই কাকিমার কাছে জানতে চাইবো, মানে সুচিস্মিতার শাশুড়ি মায়ের কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে কাকিমা যেদিন প্রথম জানলেন যে বৌমা হতে চলেছে সুচিস্মিতা, তখন গান গাইছে মুখ পরিচিত, সেদিন কি মনে হয়েছিল? হাতে এটা ওকে ভালোই লেগেছিল, গান যেহেতু ভালোবাসি সেজন্য গান ভালো, বৌমা আসবে গান করবে, গান শুনবো। এই ফাটাফাটি বৌমা একদম ফাটিয়ে দিয়েছে, না না বৌমা হিসাবে আছে চালিয়ে যাবে, ফাটাফাটি সব গানই তো ভালো লাগে। হ্যাঁ, এই যে চিল চিল চিল্লাকে বেস্ট একদম ফাটিয়ে দিয়েছে। অনেকটা স্ট্রাগল করে বেরিয়ে আসতে হয়েছে, এটা বুঝতেই পারছ, কারণ জয়েন্ট ফ্যামিলিতে তো সবাই একমত হয় না। তো আমাকে সেটাকে অনেকটাই মানে কি বলবো তোমাকে, লড়াই করতে হয়েছে কিছুটা ওকে এই দিকটা আনায়, গানে আনার জন্য। এটা শুরু করেছিলাম, তারপরে যথারীতি অনেক রিস্ক নিয়ে আমরা কলকাতায় এসেছি, কলকাতার জার্নি তো সব শুনলে, আজকে এইখানটায় আরো বড় হোক এইটাই চাইবো। বলছি তোমার কানে কানে আমার তুমি, ও বলছি আমার গানে গানে আমার তুমি, আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, আমার তুমি, ও বলছি আমার গানে গানে আমার তুমি, টাডা টাডা। আরও অনেক ভালো ভালো গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।